হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার ব্যতিক্রমধর্মী ইউটিউব চ্যানেল স্টাডি রুম। আমি দুর্লভ আছি আপনাদের সাথে। আজ আমরা নিয়ে হাজির হয়েছি একটা মক টেস্ট। আমরা আমাদের কোচিংয়ে যে সমস্ত মক টেস্টগুলো নিয়ে থাকি সেখান থেকেই একটা মক টেস্ট তুলে ধরছি আপনাদের জন্য। ক্র্যাক নেট সেট বেঙ্গলি এই নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন পরবর্তী আপডেটের জন্য। আমাদের কোচিংয়ে যে সমস্ত মক টেস্টগুলি নেওয়া হয় প্রতি সপ্তাহে, সেই সমস্ত মক টেস্ট থেকে 10টি প্রশ্ন আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন, বিমলকর, বনফুল এবং অন্যান্য। তো দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এ খণ্ডিত পদ বাদ দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের পদসংখ্যা 418। বি তাম্মুল খণ্ডের প্রথম দুইটি পদ কবির উক্তি। সি তাম্মুল খণ্ডের দুইটি পদের বরায়ের প্রতি রাধার সংলাপ আছে। ডি তাম্মুল খণ্ডের মূল ঘটনা বসন্তকালের দুই দিনের মধ্যাহ্নের। এই যে চারটা তথ্যের তুলে ধরা হয়েছে, এই চারটা তথ্যের মধ্যে কোনগুলি শুদ্ধ আর কোনগুলি অশুদ্ধ তা আপনাদের নির্ণয় করতে হবে। আপনারা সেগুলি নির্ণয় করে খাতার মধ্যে উত্তরগুলি লিখে রাখুন এবং এই ভিডিওতেই আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর বলে দেবো, সেইভাবে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন, ঠিক আছে? এর অপশনগুলো দেখে নিন আপনারা, কোন অপশনটি আপনি উত্তর করেছেন সেই অপশনটি আপনি এক নম্বর দিয়ে তার পাশে সেই অপশনটি লিখে রাখুন। দু নম্বর প্রশ্নে চলে যাই। পৃথু ভারব্যাথাং পৃথি কথয়া মাস নির্জরান তত সরভ সন্দেবাহ কংস ধ্বংসে মন দধু। এই শ্লোকটি আছে, যারা শ্রীকৃষ্ণ কীর্তন টেক্সটটি পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শ্লোকটি কোন খণ্ডে রয়েছে। জন্মখণ্ডে, তাম্মুল খণ্ডে, না বংশী খণ্ডে, নাকি রাধা বিরহ খণ্ডে। এই চারটির মধ্যে যে অপশনটি হবে আপনারা সেটা লিখে রাখুন। দুইয়ের এ বা দুইয়ের বি বা দুইয়ের সি বা দুইয়ের ডি, এভাবে খাতার মধ্যে উত্তরটা করুন, কারণ এই ভিডিওতেই কিন্তু আমি উত্তরগুলো বলে দেবো, তখন আপনি মিলিয়ে নেবেন যে কতগুলি উত্তর আপনার ঠিক হয়েছে। তিন নম্বর প্রশ্নটা দেখে নিই আমরা। বিবৃতি এক, বরুচণ্ডীদাস জন্মখণ্ডে নারদের যে রূপ অঙ্কন করেছেন তা পুরাণ ভিত্তিক নয়। বিবৃতি দুই, হরিবংশে নারদের নিত্য কৌতুকাদির বিবরণ আছে, কিন্তু জন্মখণ্ডের নারদ ও হরিবংশের নারদের মধ্যে রূপ ও প্রকৃতিগত কোনো সাদৃশ্য নাই। এই দুটো বিবৃতির মধ্যে সংক্ষেপে বলা আছে উভয় বিবৃতি সঠিক, উভয় বিবৃতি ভুল, বা বিবৃতি এক সঠিক, বিবৃতি দুই ভুল, অথবা বিবৃতি এক ভুল, বিবৃতি দুই সঠিক। বিবৃতি দুটি আরেকবার দেখে নিন, দেখে নিয়ে উত্তরগুলো করে নিন। বিবৃতি এক এবং বিবৃতি দুই। এবার আমরা পরেরটাতে চলে যাই। চার নম্বর প্রশ্ন, তাকে শুধুই বৈব বুকের গোপন ঘরে, শক্তি চট্টোপাধ্যায়ের যে কবিতার লাইন, এই লাইনটি শক্তি চট্টোপাধ্যায় কোন কবিতার? যখন বৃষ্টি নামলো, চাবি, প্রেম এবং ডি অপশনে রয়েছে অবনী বাড়িয়াছ। তাকে শুধুই বৈব বুকের গোপন ঘরে। পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নিই আমরা। পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বনফুলের শ্রীপতি সামন্ত গল্প থেকে ক্রম নির্ণয়। কি বলা আছে এখানে? সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে, প্রথম শ্রেণীর যাত্রীটির মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল, ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন, প্রথম শ্রেণীর যাত্রীটি সামন্ত ছোটবাবু সংবাদ উপভোগ করিতেছিলেন। চারটা মন্তব্য আপনি ভালো করে দেখে নিন, দেখে নিয়ে নির্ণয় করুন কোন মন্তব্যগুলি মানে ক্রম অনুসারে সাজালে কোনটার পরে কোনটা হবে। ক্রম অনুসারে সাজিয়ে আপনি পাঁচের একটা উত্তর লিখে রাখুন। আপনি এ বি সি ডি ই, এখানে পাঁচটা সংকেত দেওয়া হয়েছে, আপনার মতন করে আপনি নিজের মতন করে সাজিয়ে সেটা লিখে রাখুন, পরে মিলিয়ে নেবেন। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, আমরা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে যুক্ত হতে পারেন। আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের যে সমস্ত নেট সেটের ভিডিওগুলি আপলোড করা হয়েছে সেই সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন, দেখুন, আশা করছি আপনাদের কাজে লাগবে।
এটি বাংলা সাহিত্যের একটি ব্যতিক্রমধর্মী ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আপনি অনেক কিছুই পেতে পারেন। তাই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছ নম্বর প্রশ্ন দেখে নেই। বনফুলের গল্প থেকে দেওয়া হয়েছে এখানে হৃদয়েশ্বর মুখুজ্জের যে চেহারা সে সম্পর্কে কিছু মন্তব্য করা হয়েছে তা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রকাণ্ড ভারী মুখ, কোকড়ানো বাবরি চুল, নাকটা থোবড়ানো, চোখ দুটি বড় বড়, চোখ দুটি লাল লাল। অপশন এ বি সি এবং ডি এদিকে আছে। আপনারা এটা দেখে দেখে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ খাতার মধ্যে লিখে ফেলুন, তার এরপর উত্তর বলে দেবো, তখন মিলিয়ে নেবেন। এবার সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেই। জননী গল্পের শুদ্ধ অশুদ্ধ। শচীন জ্যাঠার দুটি মেয়ে, শচীন জ্যাঠার ছেলের বউ দুটি বাচ্চা রেখে মারা গেছে, কথকের বাবার বন্ধুর দাদা শচীন, কথকের বর্দির নাম ছিল নিরুপমা। এই শুদ্ধ অশুদ্ধ সংকেতটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন সংকেত থেকে। আট নম্বর প্রশ্ন দেখে নিই। আট নম্বর প্রশ্নটা কি আছে, বাসুদেব গল্পের শেষে যে রোগে আক্রান্ত হয়, যক্ষায়, কলেরায়, ম্যালেরিয়ায়, বসন্তে? খুব সহজ প্রশ্ন, আশা করছি সব প্রত্যেকে পারবেন, এটা করে ফেলুন। নয় নম্বর প্রশ্নে কি রয়েছে, রাধা বিরহ খণ্ডের শ্লোক সংখ্যা কয়টি, 17, 18, 19, 20? খুব সহজ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি আশা করছি আপনারা পারবেন। দশ নম্বর প্রশ্ন কি বলেছে, বরার বহুয়ারি আম্ভে বরার ঝি, মোর রূপ যৌবনে তোমহাতে কি, দেখিল পাকিল বেল গাছের উপরে, আর তিল কাক তাক ভুখিতে না পারে। এই উক্তিটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কার প্রতি কে করেছে, মানে কে কাকে এই কথাটি বলেছে, ভালো করে একবার উক্তিটি বলে নিন। বরার বহুয়ারি আম্ভে বরার ঝি, মোর রূপ যৌবনে তোমহাতে কি, দেখিল পাকিল বেল গাছের উপরে, আর তিল কাক তাক ভুঁকিতে না পারে। অপশন কি দেখা আছে, দেখা যাক। অপশন দেখা আছে, অপশনে রয়েছে বরায়ের প্রতি রাধা, কৃষ্ণের প্রতি রাধা, সখীগণের প্রতি রাধা, আইহনের প্রতি রাধা। অর্থাৎ উক্তিটি রাধার, কিন্তু কার প্রতি, বরায়ের প্রতি, সখীগণের প্রতি, কৃষ্ণের প্রতি, আইহনের প্রতি, আপনারা করে ফেলুন। এবারে আমরা উত্তরটা দেখে নেব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উত্তরটি দেখে নিন, একের ডি, দুইয়ের এ, তিনের এ, চারের সি, পাঁচের এ, ছয়ের বি, সাতের সি, আটের ডি, নয়ের ডি, দশের বি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।